কথায় আছে ভোজন রসিক বাঙালি, সারা বছরের ঋতু চক্রে খাদ্য রসিকদের পছন্দের মেনুতে লেগেই রয়েছে কোনো না কোনো বিশেষ পদ। আর বিলাসপ্রিয় মানুষদের জন্য শীতকাল মানে মোয়া। এবার সেই মোয়া যদি হয় জয়নগরে, তবে তো সোনায় সোহাগা। এবার সবার জন্য সুখবর নিয়ে হাজির জয়নগর, কারণ সেখানে তৈরি হচ্ছে মোয়া হাব। যুদ্ধকালীন তৎপরতায় চলছে জয়নগরে মোয়া হাব তৈরির কাজ। জয়নগরের প্রাণকেন্দ্র পুরসভার পাশের মাঠের ধারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে মোয়া হাবের দোতলা বাড়ি। এই মোয়া হাব তৈরি হলে এখানকার প্রায় 4,500 পরিবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হবেন। কেননা এখানকার বাসিন্দাদের একটা বড় অংশ জড়িয়ে রয়েছে মোয়া ব্যবসায়, কেউ প্রস্তুতকারক তো কেউ ব্যবসায়ী। কয়েক বছর আগে জয়নগরের মোয়া জিআই স্বীকৃতি পেয়েছে, ফলত এখানকার মোয়ার সুনাম আরও বেশি ছড়িয়েছে। সেটার জন্য আমরা খুবই আনন্দিত। প্রথমত মানে একজন মোয়া ব্যবসায়ী হিসাবে এটা আমাদের কাছে একটা খুব বড় প্রাপ্তি, পাওনা বলতে পারেন। কারণ আমাদের অনেকদিনের ইচ্ছা এই মোয়া হাব, জয়নগরের এই যে মোয়া হাব, এবং আমরা যে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে শুধু পশ্চিমবঙ্গের বাইরে নয়, ভারতবর্ষের বাইরেও আমরা মোয়াকে পাঠাতে পারবো। আশা করছি এই মোয়া হাব হলে উল্লেখ্য, জানুয়ারি মাসে জয়নগরে এক সরকারি অনুষ্ঠানে এসে এখানকার মোয়ার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মোয়া ব্যবসায়ী, মোয়া প্রস্তুতকারকদের কথা মাথায় রেখে দ্রুত মোয়া হাব তৈরির কথা আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মোয়া হাব তৈরির কাজ শুরু করেছে রাজ্যের খাদি গ্রামীণ শিল্প বোর্ড। মোট 8 কোটি টাকা প্রকল্প খরচ ধরা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে কাজ চলছে, এমনটাই জানান মোয়া হাব তৈরির দায়িত্বে থাকা খাদি গ্রামীণ শিল্প বোর্ডের এক আধিকারিক। মোয়া হাবের দোতলা বাড়িতে থাকছে মোয়াকে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করার জন্য অত্যাধুনিক যন্ত্র, পাশাপাশি মোয়া নিয়ে গবেষণা ও প্রস্তুতকারকদের প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা। মোয়া হাব আত্মপ্রকাশ পেলে নিঃসন্দেহে এখানকার মোয়া প্রস্তুতকারক এবং ব্যবসায়ী এবং মোয়া ব্যবসার সঙ্গে জড়িত সকলে উপকৃত হবেন। জয়নগরের মোয়া ব্যবসায় নতুন দিগন্ত খুলে যাবে। কিন্তু কবে থেকে চালু হবে সকলের প্রিয় এই মোয়া হাব, তার আশায় দিন গুনছেন সকলে। গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।